আসসালামু আলাইকুম। ইরাকের এক বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সত্যি সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো, আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম, হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি, এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সাপ। বৃদ্ধির কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান, বাচ্চারা খেলছে। গেটে দারোয়ান। দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো ওই লোকটিকে, একে সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম, না মা। মেয়ে বলল, বাবা এ তো তোমার নভ, নভসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তো তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, তাকেও চিনতে পারোনি, সে তোমার রূহ। তাকে তো কোনোদিনও খাইতে দাওনি, সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসকে খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই, আর রূহকে দেখি, আহ কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার। তাই আসুন নিজের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী জাহান্নাম হবে আমাদের ঠিকানা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দিক। আমিন।